This is the 20-year celebration of Chirkutt. চিরকুট ব্যান্ড আমার জন্য আমার একটি ছবির একটি গান করেছেন, সেই গানটা আমার ভীষণ প্রিয়, দুর্দান্ত প্রিয়। আর আমি চাইবো যে চিরকুট আরো অনেক দিন সিনেমার সঙ্গে থাক, যেহেতু আমি সিনেমার মানুষ। আমি কথাই বললাম যে আমার প্রথম ছবির বলা যায় প্রথম গান না বুঝি দুনিয়া, যেটা প্রোডাকশন হয়েছিল আয়নাবাজির প্রথম প্রোডাকশনটা আসলে চিরকুটের গান দিয়ে শুরু করা। সুতরাং চিরকুটের সাথে আমার সম্পর্ক আত্মিক। এছাড়া চিরকুটের গান আমি ভক্ত, এবং আমার রিক্সাকাল আমার পরের ছবিতেও চিরকুটের দুটো গান আছে। সুতরাং আমার কাজের সাথে, আমার সিনেমার সাথে, আমার বিজ্ঞাপনের যাত্রার সাথে, সবকিছুর সাথে সুমি আপা এবং চিরকুটের যে সম্পর্ক, সেটার জন্য আমি আজকে খুবই আনন্দিত। চিরকুট ব্যান্ডকে অভিনন্দন জানাই, তারা 20 বছর পূর্ণ করেছে। একটা ব্যান্ডের পক্ষে 20 বছর পূর্ণ করা আসলেই অত্যন্ত আনন্দের এবং গর্বের ব্যাপার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে টিএসসি থেকে ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, এই যে জার্নি 20 বছরে, আমি মনে করি যে এটা আমাদের পুরো বাংলাদেশের ব্যান্ডের ইতিহাসে খুব গর্বের একটা ব্যাপার। তারকাদের মহোৎসব, মানুষের মহোৎসব, সবাই সেলিব্রেট করতে আসছে এই টিকে থাকার সংগ্রামে, সংগ্রামের খুশি। হ্যাঁ, সাফল্য সবার, দায়বদ্ধতা যা যদি কিছু থেকে থাকে ওগুলো আমার, যদি কোনো না পাওয়া থেকে থাকে ওটা আমার। বা চিরকুটের সাফল্য সবার, 20 বছরে যারা কাজ করেছে, যারা সমর্থন যুগিয়েছে, যারা সমর্থন যোগায়নি, সবার।